বরগুনার সরকারি কলেজে শিক্ষক স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কলেজটিতে শিক্ষকের 48টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন 22 জন। শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হলেও কোনো সুফল মেলেনি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বরগুনার সংবাদদাতা মিজানুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শিক্ষক স্বল্পতার কারণে বরগুনা সরকারি কলেজে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। প্রায় 9000 শিক্ষার্থীর পাঠদানে বিভাগ অনুযায়ী নেই শিক্ষক। কলেজটিতে 15টি বিভাগ রয়েছে। এসব বিভাগে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষকের পদ রয়েছে 48টি, বর্তমানে কর্মরত আছেন 22 জন। এর মধ্যে 4টি বিভাগে কোনো শিক্ষক নেই, কয়েকটি বিভাগ চলছে একজন শিক্ষক দিয়ে। বিজ্ঞান বিভাগে জুওলজি ডিপার্টমেন্টে কোনো টিচার নেই, পার্ট টাইম টিচার আসে ক্লাস করায় একদিন সপ্তাহে, তাও ঠিক মতো হয় না। টিচার আছে একজন দুজন করে, কোনো কোনো ডিপার্টমেন্টে টিচারই নেই। 4টা পদের মধ্যে যদি একজন না থাকে তাহলে অফিসিয়াল কাজ কি করবে, পাঠদানের কাজ কি করবে, এরকম এই জাতীয় নানাবিধ সমস্যা আছে। স্যারদের আনতেছে, টাকা দিয়ে আনার পর তারা ওই ছাত্রীরা পূরণ করতেছে ফার্স্ট ইয়ারে, কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের যে ক্লাস হচ্ছে না হচ্ছে তার কোনো মানে গ্রহণযোগ্যই নাই। শিক্ষা মন্ত্রণালয়ে প্রতি মাসে চাহিদাপত্র পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন কলেজটির অধ্যক্ষ। নিয়োগ বদলি এবং এই যে আপনার পোস্টিং, এগুলো কাজ হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে। তো আমার যেটা দায়িত্ব আমি সেটি পালন করছি এবং করে যাচ্ছি। বরগুনা সরকারি কলেজে শিক্ষকদের শূন্য পদে দ্রুত নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিতে পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।